नमस्कार বন্ধুরা, আমরা আজকে হঠাৎ করে রাতবেলা একটা ভ্লগ বানাচ্ছি। এই ভ্লগে আমরা 108 মন্দিরটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। মাস্কটা পরেই নাও। আমরা এখন আছি বর্ধমানে 108 মন্দিরে। দেখুন, আমরা সবাই ঘুরতে এসেছি। আস্তে আস্তে একটু রাত হয়ে গেল, তার জন্য যতটা পারছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিনের বেলা এলে একটু খুব ভালো হতো, ভিডিওটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম। দেখুন, আমরা বাড়ির সবাই মিলে এসেছি 108 মন্দিরে। আমরা যতটা পারবো আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো 108 মন্দির। বন্ধুরা, আজকে রাত্রেবেলায় আমরা 108 মন্দিরে এসেছি। আমরা সকালে গেছিলাম অন্য একটা জায়গায়, সেখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। তবু আমরা বছরের শেষে একবার আমরা 108 মন্দির ঘুরতে এসেছি। এটাই আমাদের পরম পাওয়া। আমরা ভাবতে পারিনি যে আজকে আমরা 108 মন্দিরে আসব। আজকে বছরের শেষ দিন, তবু আমরা 108 মন্দির ঘুরতে পারছি। এটাই আমাদের আজকের জন্য বড় পাওয়া। দেখুন, এটা 108 মন্দিরের পুরো পরিক্রমা আমরা করছি। আপনারা যদি কখনো আসবেন, দিনের বেলা আসবেন, খুব ভালো লাগবে দেখবেন আপনাদেরকে মন্দির ঘুরতে। দেখুন, আমাদের ছেলেরা সব সেলফি তোলায় ব্যস্ত। যেখানে মহাদেব রামাবলী গায়ে দিয়ে শুয়ে আছেন, আমরা 108 মন্দিরে পুরোটাই ঘুরছি আর আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটা ক্লিক করবেন।
সামনে কি না তুলে পিছে এত দূর থেকে পিছে কিছু বলার নেই এত দূর থেকে দাবা জুম করে ফেটে যাবে এই খানটা এই খানটা ঠিক আছে লাগা ওই করো এটা কি চিত্তদের মতন তো এত পাকা পোক্ত না আমি এই দেখ এটা দিয়ে ঘুরে ঘুরে যাই সব হচ্ছে না হাসি তুই তো বন্ধ করো বন্ধুরা আমাদের একবার মন্দির ঘোরা হয়ে গেছে, রাতও হয়ে গেছে, আমরা বেশি কোনো ওয়েট করব না, আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না, আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন। এইগুলো আজকের ভিডিওটা কেন শেষ করছি।